এবারে আপনাদের জন্য থাকছে রিলেশন এটিকেট টিপস এন্ড সাম সিম্পল এক্সারসাইজ স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের মাধ্যমে নিজেকে সাজানোর পাশাপাশি জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে রিলেশনের ক্ষেত্রে কিছু নিয়ম কারণ মেনে চলা উচিত আর তাই এবার আপনাদের জন্য থাকছে রিলেশন এটিকেট নিয়ে এক্সপার্ট টিপস যে বন্ধুদের এড়িয়ে চলা উচিত কোন বন্ধুদেরই এড়িয়ে চলা উচিত নয় তার মানে যে মানুষটা আমার বন্ধু তাকে তো আমি এড়িয়ে চলবো না তবে হ্যাঁ অনেক পরিচিতজন আছে যাদের সাথে মেলামেশা করলে দেখা যায় যে অসুবিধা হয় সুবিধার চেয়ে অসুবিধাই হয় আনন্দের চেয়ে কষ্ট বেশি হয় তাহলে সেই মানুষগুলোকে এড়িয়ে চলা উচিত মানে আমি তাহলে বলতে পারি বন্ধু ঠিক না পরিচিতজন তো কেমন সেই লোকটা হবে আমি বন্ধুকে কিন্তু বিচার করব না যে বন্ধু সে যেমনই হোক আমার ভাই আমার ভাই আমার বোন আমার বোন আমার সন্তান যেমন আমার বন্ধু তেমন কিন্তু পরিচিতজন কে আমার ক্ষতি করতে পারে যে পরিচিতজন তার সাথে আমি এত ক্লোজ না এত নিকট না কিন্তু তারপর দেখা যাচ্ছে যে সে আমি কোনো কথা বললেই সেটা গিয়ে আরেকজনকে বলে দিচ্ছে হয়তো সেই কথাটা শুধু তার সাথেই আমার হয়েছে সেটা আর কারোর কাছে বলার কথা না তো সে বলে দিচ্ছে এই একটা বিষয় থাকে আর আরেকটা থাকে যে মানুষটা মানে বাইরের মানুষের কথা অন্য মানুষের কথা যেটাকে বলে গীবত করতে খুব পছন্দ করে যে কোনো সময় সে নিজের কাছে পরিষ্কার না যে কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ তার একটা মানুষের সম্পর্কে একটা কটু কথা বলতেই হবে এরকম মানুষরাও কিন্তু খুব ডেঞ্জারাস যে দেখা যায় যে বসে গল্প করতে বসলে আরেকজন সম্পর্কে গসিপ না করে তার ভালো লাগে না তো আমি এরকম একটা আচরণ আমার খুব নিকট একজন বন্ধুর কাছ থেকে এক্সপেক্ট করতে পারি যে সে আমার সাথে এরকম কথা বলবে নিজের কে একদম ছেড়ে দেবে আমার সামনে বা একদম আমার সাথে একদম খুব নিকট একটা মানুষের সাথে যেরকম সম্পর্ক সেরকম সম্পর্ক থাকবে কিন্তু একটা পরিচিতজন সে কেন আমাকে আরেকজনের সম্পর্কে বদনাম করতে আসবে সো এই যে বদনাম করা বা আমার কথা অন্যর কাছে গিয়ে বলা এই ধরনের বিষয়গুলোকে এই ধরনের মানুষগুলোকে আমার মনে হয় এড়িয়ে চলা উচিত আর তাছাড়া এই মুহূর্তে আমার মনে আসছে না আমি বলতে পারবো না যে একটা মানুষ খুব রাগি হলে তাকে এড়িয়ে চলা উচিত কারণ সে একটা মানুষ রাগি হতেই পারে কিন্তু তাকে আমি এড়িয়ে চলবো কেন সে তো কারো ক্ষতি করছে না সেটা তার নেচারটা ওরকম আরেকজন হয়তো খুব হাসি খুশি কিন্তু যদি একজনের কথা একজনকে বলে আবার অন্যের গীবত আমাকে এসে করে তাহলে আমি মনে করি যে সে আমাদের কমিউনিটির বা আমাদের সমাজের অবস্থানের থেকে সে সমাজের একটা ক্ষতি করছে সুতরাং সেরকম মানুষকে আমাদের এড়িয়ে চলা উচিত